হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আগের বারে আমরা আগের বারে বিরিয়ানি খেতে গিয়েছিলাম, তো বিরিয়ানি পাইনি, দোকান বন্ধ ছিল। তো আজকে আমরা যাব, সেই দিনটা চলে এসেছি, আজকে আমরা যাব এই বিরিয়ানির দোকানে। চলো দেখা যাক, বিরিয়ানির দোকান আজকে বন্ধ থাকে, আমাদের কপালে লেখা থাকে যে বিরিয়ানি খাবো। চলো ভিডিওটা না টেনে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো আমি রেডি হয়ে ভিডিওটা করা স্টার্ট করে দেবো, চলো দেখা যাক। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমরা এবার বাজারের দিকে যাচ্ছি, আর এই সাইডে দেখতে পাচ্ছ এইসব নারকেল গাছ বিক্রি হয়ে আছে, আর রাস্তাটা হচ্ছে পাকা হয়নি, মাটির রাস্তা, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই রুমগুলো হচ্ছে রুম ভাড়া দেয় এইখানে, এইসব সমস্ত রুম দেখতে পাচ্ছ, এই রুমগুলো ভাড়া দেওয়া হয়, এইসব রুমে আমাদের মতো বাঙালি লোকে থাকে। প্রায় বাজারের দিকে চলে এসেছি প্রায়, আর সব দোকান দোকান দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ দোকান। তাই আমরা চলে গিয়েছি, আমাদের দাদা বসেছে, আজকে দেখা যাক বিরিয়ানির দিকে দোকানটা খোলা থাকে নাকি। ও আমার আগের দিকে, আমার আগে আগে যাচ্ছে, দেখতে পাচ্ছে প্রচুর প্রচুর আসছে, এইসব দেখতে পাচ্ছ। দিদি সেন্ট বেরোচ্ছে, আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। ভিডিওটা আমি এই অবধি রাখবো।